আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা নো নিড টু এর সাথে ভার্ব যুক্ত করে কয়েকটি ইংরেজি বাক্য জেনে নেব। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব নো নিড টু কাম নাও, যার অর্থ এখন আসার দরকার নেই। নো নিড টু কাম নাও, যার অর্থ এখন আসার দরকার নেই। এরপর জানব নো নিড টু গো নাও, যার অর্থ এখন যাওয়ার দরকার নেই। নো নিড টু গো নাও, যার অর্থ এখন যাওয়ার দরকার নেই। নো নিড টু গো দেয়ার, সেখানে যাওয়ার দরকার নেই। নো নিড টু গো দেয়ার, যার অর্থ সেখানে যাওয়ার দরকার নেই। নো নিড টু বাই ইট, যার অর্থ এটা কেনার দরকার নেই। নো নিড টু মিট, যার অর্থ দেখা করার দরকার নাই। নো নিড টু মিট, যার অর্থ দেখা করার দরকার নাই। নো নিড টু স্লিপ, যার অর্থ ঘুমানোর দরকার নাই। নো নিড টু স্লিপ, যার অর্থ ঘুমানোর দরকার নাই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। নো নিড টু ড্রিঙ্ক, যার অর্থ পান করার দরকার নাই। নো নিড টু ড্রিঙ্ক, যার অর্থ পান করার দরকার নাই। এরপর আমরা জেনে নেব আরও কয়েকটি বাক্য, যেমন নো নিড টু লার্ন, যার অর্থ শেখার দরকার নাই। নো নিড টু লার্ন, যার অর্থ শেখার দরকার নাই। নো নিড টু রাইড, লেখার দরকার নাই। নো নিড টু রাইড, যার অর্থ লেখার দরকার নাই। নো নিড টু টেল, বলার দরকার নাই। নো নিড টু টেল, বলার দরকার নাই। নো নিড টু থিঙ্ক, চিন্তা করার দরকার নাই। নো নিড টু কুক, রান্না করার দরকার নাই। নো নিড টু কুক, যার অর্থ রান্না করার দরকার নাই। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নাই। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নাই। নো নিড টু বিলিভ, যার অর্থ বিশ্বাস করার দরকার নাই। নো নিড টু বিলিভ, যার অর্থ বিশ্বাস করার দরকার নাই। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।